হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাসূলের কুরআন বন্ধ করার জন্য কুরআন যখন পড়ে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা পাগল হয়ে যেতে লাগলেন, খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান মুসলমান পৃথিবীর বড় বড় নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধু লাগতেন, এত ভালো লাগতেন, এই কোরআন শোনার জন্য ছুটে চলে আসতেন। আজকে যেমন আপনারা ছুটে আসছেন, আজ তিনটা দিন মিয়াজি সাহেবের তাফসির শুনতেছেন, শুধু ভালো লাগছে বিলেই ছুটে আসছেন। এরকম নবীজির কাছে ছুটে আসতেন, অমুসলিমেরাও পাগলের মতো ছুটে আসতেন কোরআন শোনার জন্য। কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআন লেগে গেছে কোরআনের প্রতি মায়া, কারণ পৃথিবীর মধ্যে কত গান, কত বাজনা, কত নিজে গান আসলো, আমার যুবক ভাইয়েরা পাগল হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা সেই গানের জন্য পাগল, আমার যুবতী মা বোনেরাও গানের জন্য পাগল। এক মাস দু মাস এক বছর গানের জন্য রিহার্সেল ভালো লাগে, এরপরে গানটার ভালো লাগে না। কিন্তু ছোট্ট থেকে কোরআন শুনলাম, আজ পর্যন্ত যে কারি পরে কারি সেই তো কারির ভালো লাগে, আলেমের পড়া সেই তো আলেমের পড়া ভালো লাগে, হাফেজ সাহেবের পড়া সেই তো হাফেজের পড়া ভালো লাগে। কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, ওই একই আয়াত একই সুরা একই অক্ষরগুলো রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। যত পড়ি ততই মজা লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? যত পড়ি তত ভালো লাগে কি লাগে না? সূরা ফাতিহা মারপ্যাটতে পড়ে শুনেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন। আর এক কারি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু গান গাইলে দুদিন পড়ি একদিন পড়ি আর এটা ভালো লাগে না, যদি বলেন ঠিক কিনা? এই রে কোরআন, এই জন্য কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন, যদি বলেন ঠিক কিনা? মুসলমান ও দুনিয়ার মুসলমান শুনে নেন, এই কোরআন কারিম নবীজি পড়ে খুতবা সেই বাবু জেল আবু সুফিয়ান বাধা দিবেন, তারা কোরআনের বাণী শুনবে না। কিন্তু রাসূল যখন রাতের অন্ধকারে কোরআনুল কারীম যখন পাঠ করে, ওই খুতবাস আবু জেহেল আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে যায় নবীর কোরআন শোনার জন্য, জোরে বলেন কোরআন শুনে রাত শেষ হয়ে গেছে। কোরআনুল কারীম শুনে সকালবেলা যখন চারজন চারদিক ছুটেছে, আবু জেহেলের সঙ্গে খুতবার ধাক্কা, খুতবার সঙ্গে সাহেবার ধাক্কা, একজনের গায়ের সঙ্গে আর একজনের ধাক্কা লেগে গেছে। তুমি ও কয় তুমি ও কয় তুমি সবাই বেলা বলছে, হে তুমি যে গতকালকে বলো না মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোনো বাণী শোনা যাবে না, মুহাম্মাদের বাণী যে শুনবে সে কি হয়ে যাবে, সে কেলা হয়ে যাবে, রসুলের মুহাম্মাদের যে দেখবে ছন্দ হয়ে যাবে, তুমি প্রতিজ্ঞা করলে আমাদেরকে জানাইলা মুহাম্মাদের বাণী শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, আজকে কেন তুমি আসছো? আগে বলো তুমি আমাদের নেতা, তুমি কেন আসছো? আবু জেহেল কয়, না রে মুহাম্মাদের এই বাণী কোনো সাধারণ বাণী নয়, মুহাম্মাদের কোনো বানুয়াট কোনো গল্প নয়, আসলে এটা খোদাই খোদাই রহমত, এটা আল্লাহর তরফ থেকে আসে, এই জন্য এই বাণী যতই পড়ে ততই মজা লাগে, জোরে জোরে বলেন মারহাবা। যত পড়ে ততই মজা লাগে, তবে এটা শোনা যাবে না, শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। চার বন্ধু প্রতিজ্ঞা করলেন, চার বন্ধু প্রতিজ্ঞা করলেন, আজকে মুহাম্মদ যতই আমাদেরকে পাগল বানান আমরা কোরআন শুনতে যাব না,
মুহাম্মদ যতই সুন্দরভাবে তেলাওয়াত করুক না কেন আমরা শুনবো না, কাউকে শুনতে দিব না। স্যার বন্ধু বাড়িতে যে ঘুমায় গেলেন আবু জেহেল আবু সুফিয়ান হুব্বা সাহিবা, নবীজি রাত হয়ে গেল, কোরআন শুরু করছে, কোরআনুল কারিম নিয়ে বসে নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। এমন সময় মুসলমান শুনে নেন, আবু জেহেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আমি মজা মেরে শুনব। হুব্বা মনে করে কেউ আসবে না আজকে, আমি মজা মেরে শুনব। সাহেবা মনে করে আজকে কেউ আসবে না, আমি মজা মেরে শুনব। মুসলমান এরকম করতে করতে চার নেতায় হাজির হয়ে গেছে। আমার নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, চার নেতা কোরআন শুনতে শুনতে দিন সকাল হয়ে গেছে, বেলা পূর্ব আকাশ উঠে গেছে, কিন্তু কোরআন এত মজা লাগছে ওঠে না, সবাই যখন সলক হয়ে গেছে, চারজনের চেহারা চারজন দেখে ফেলেছে, বলে তুমি কথা দিয়েছিলে তুমি শুনবা না, তুমি কেন আইসো, তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো, তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো। সবাই বলে আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো কোরআন শুনবা না, নবীজিকে দেখার নিষেধ করেছিলেন, কোরআন শোনার কথা নিষেধ করেছিলেন, তুমি কেন আইসো বলো, তুমি কেন আইসো। বলে না রে, আমরা যদি কোরআনের এত পাগল হয়ে যাই তাহলে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে। আজকে কোরআনের তাফসীর যদি উলামায়ে কিরাম মুফাসসিরগণ সুন্দরভাবে সুন্দর গবেষণা করে যদি সুন্দর কথাগুলো সঠিক কথাগুলো প্রচার করতে পারত, আজকে সারা বিশ্বের মানুষ কোরআনের জন্যে পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা। খাত্তাবের বেটা ওমার, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে চলে গেলেন। পথের মধ্যে নাইম ডাক দেওয়ালে, আবদুল্লাহ বিন নাইম, নাইম ডাক দেওয়ালে শুনছনি, ও উমার তুমি কোথায় যাও, খত্তাবের বেটা উমার কোথায় যাও, কয়ে শুনেছি আবদুল্লাহর বেটা মুহাম্মদ ওই থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, কোথা থেকে তার আল্লাহর কালাম শোনায়, গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে, তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায়। আমি যেটা চাই, আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা শিরশ্ছেদ করার জন্য এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নাইম বলতেছে, আবদুল্লাহ বিন নাইম বলতেছে, তুমি কি খবর জানো? কি খবর? খবরটা হলো তোমার অগ্নিপতি আবু সাঈদ, নাম কি? হযরত আবু সাঈদ, তোমার বোন ফাতিমা গোপনে কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। মারহাবা বলা যাবে না? আরো যাবে। তুমি কাকে হত্যা করতে চাচ্ছ? তোমার ঘরটাও সামলা আগে, তোমার আপন বোন, তোমার অগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোরআনের পাগল হয়ে গেছে। হযরত তোমার তখন, হযরত আগেই তো বলতেছি, এই জন্য হযরত বলে অনেকে বলতে পারেন, হুজুর তখন তোমরা ঈমান আনে নাই, যে ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় নম্বর সাহাবী, নবী 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, এই জন্য বাবারে আমি সম্মানের সঙ্গে তার নাম টানি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে আসুক, দুটি বড় লাল হয়ে গেছে, দোষ শুরু করেছে বোন ভগ্নিকে মারার জন্য। আল্লাহ নবী যে কোরআন শিক্ষা দিয়েছে, সূরা সূরা তহা, সূরা তহা তেলাওয়াত করতেছে, হযরত উমরে ফারুকের বোন আর ভগ্নিপতি, হযরত উমর দাঁড়ায় গেলেন, কোরআনের কত দাম? কোরআনের বাণী শুনে হযরত উমর দাঁড়ায় গেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন। হঠাৎ করে অগ্নিপতি মুসলমান আবু সাঈদ, উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন উমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, খোলা তরবারি দেখিয়া থরথর করে কাঁপন শুরু করে দিলেন। দু স্বামী স্ত্রী দুজনেই থরথর করে কাঁপতেছে, কারণ কোরআনের বাণী তো পাঠ করে উমরের বোন, উমরের অগ্নিপতি, উমর তো কোরআন মানে না, নবী তো নবী মানে না, হযরত উমর তো কিছু মানে না, এখন উমরের হাতে আমাদের গর্দান চলে যাবে ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ ডাকতে বলে, ভাই উমর আপনি কখন এসেছেন? এই দরজায় দাঁড়া আছেন,
বলে আমি অনেকক্ষণ যাবত এসেছি, তোমরা ঘরের ভিতরে কি পাঠ করতেছিলা, কি পড়তেছিলা বলো, আগে বলো। বনবাগনির গলার পানি শুকায় গেছে, কারণ যা পাঠ করছে শুনলেই মৃত্যুদণ্ড, বিপদ তো বিপদ থেকে বাঁচা সম্ভব নয়। থরথর করে কাঁপন শুরু করে দিলে। আজকে তোমার বলে আমি কথা দিলাম রে, তোদেরকে আমি হত্যা করবো না, আগে বলো কি পাঠ করলাম, এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিলে আমাকে বলো। ওমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল, ওমরারে যদি এইটা শুনতে হয় তাহলে একটা কাজ করো, সেই কাজটা হলো তুমি আগে গোসল করে আসো, এই বাণী শুনাইতে গেলে অজু লাগে, পবিত্রতা লাগে, এটা সাদেলওয়াত করতে হলে শুনতে হলে অজু লাগবে, আগে এই বাণী শুনতে হলে তোমাকে অজু গোসল করতে হবে, পবিত্রতা তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার বন্ধুরে আমার, ওমরা ফারুক গোসল করে আসলেন, অজু করলেন, অজু করা শিখা দিলেন, কেমন অজু করবেন অভিজিৎ যেভাবে শিখা দিছে, হযরত আবু সাঈদ শিখা দিলেন, অজু করলেন, বলে এবার সূরা তাহাজ্জুদটা পাঠ করতেছিলেন, পাঠ করা শুনাইলেন, শোনানোর পর হযরত ওমরের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলেন, বলে বোন বকরিরা রে তারা আমি আসি, তরবারি হাতের মধ্যে আসে, রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে খবর আসলেন ওমরে ফারুক, খত্তাবের বেটা উমার খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে, হত্যা করার জন্য রাসূলকে হত্যা করে দেবে। নবীর কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, খত্তাবের বেটা উমার তো খোলা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে আপনার দিকে ছুটছে আপনাকে হত্যা করার জন্য, আমার নবী বলে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আসতে দাও। ওমর ফারুক আসলেন, সাহাবীরা যাদ্দার পজিশন নিয়ে নিলেন, মারহাবা বলেন মারহাবা, নবীর সাহাবীরা যাদ্দার মতো পজিশন নিলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি হুমুর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে, কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে, কোন রকম যদি আপনার দিকে চোখ আগড়ায় কথা বলে, আমরা সাহাবীরা মেনে নেব না, আমরা ওমর কাজকে ছাড় দিব না, হয় জীবন যাবে না হয় জীবন নেব, যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রথ খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন, আমার নবীর সামনে আসিয়া ওমর থম করে দাঁড়ায় গেলেন, একদম দাঁড়ায় গেলেন, কথা বলে না, একদম মূর্তির মতো দাঁড়ায় রইলেন। আমার নবীজি উমরের কলারটা চেপে ধরলেন, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, নবীজি উমরের কলারটা চেপে ধরে বলে, হে উমর তুমি কিসের জন্য এসেছিলে, থমের তারা গেলেন। উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি নাই, আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই, আজকে আপনি একটু আমার কোরআন তেলাওয়াত করে শোনান, আমি আর একটা মিনিট মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন, কারণ এত কিতাব পড়লাম, এত গবেষণা করলাম, আজ পর্যন্ত আমার মন কাঁদে নাই, আমার অন্তর কাঁদে নাই, কিন্তু আপনার আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আমার বুকবগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে, আমার দিল কেঁদেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের হাতে তরবারি নিয়ে তাকবীর দিলেন, নারাই তাকবীর, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের তাফসীরকারকরা কয় লিল্লাহি তাকবীর, ওদিন সাহাবীরা তাকবীর দিয়েছিল নারাই তাকবীর, নারাই তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্য, আল্লিল্লাহি তাকবীর আওয়াজ তাকবীর দাও আল্লাহর জন্য, দুইটা শব্দ একটা শব্দ, কিন্তু তাফসীরকারকরা বর্তমান ব্যবহার করে, কিন্তু আমরা সুন্নি যারা, আমরা সুন্নি তাফসীরকারক যারা আছি সবাই বলি নারাই তাকবীর আল্লাহু আকবার, সাথে বলি নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যারা বলা যাবে না মারহাবা, সেই তাকবীরটা সুন্নিরা দেয় নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই নবীর নামটা যখনই বলে শান্তি পায় তৃপ্তি পায়, জোরে বলো ঠিক কি না, আল্লাহর কসম বাংলাদেশে ওই সমস্ত মুফাসসিরেরা ওই সমস্ত মুক্তিরা নারাই রিসালাত জবানে আনে, আমি কি হাসান আমিসা কইছি,
কথা বলেন হাসান আমি শা কইছি জীবন তারা নারাই তাকবীর টাই দেয় না বলে নারাই দিও যাবে না আরে নারাই শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও তাকবীরটা কার যে উচ্চ আওয়াজ হবে না আল্লাহ কি উচ্চ আল্লাহ কি বড় না ছোট তো সে আল্লাহর নামে তাকবীরটা দিবি এখানেও কাজ সাফ করছে কথা বলছেন না কয় মুফাসসির তাকসা তাফসীর করো মাঝে মাঝে কই চিন্তা করি কি খেয়ে লেখাপড়া করছে কিসের তাফসীর করো তাফসীর করো শুধু হাঙ্গামা করা তাফসীর করো হঠাৎ মানুষের ভিতরে হট্টগোল করা যেগুলো বাদিয়ে দিয়ে যায় এগুলো আসলে তোমরা না এই জন্য আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে না কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি না শব্দের অর্থ মানুষ আল্লাহ হক্কর বলে না শব্দের অর্থ কি জোরে বলেন না বেঈমান গুলো কিসের মধ্যে আছে কিসের মধ্যে আছে কথা কয় না মানুষের মধ্যে কিসের মধ্যে এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে মুনাফিক আছে কি আছে মুনাফিক আছে বেঈমান গুলো আছে আল্লাহ বলে হাবিব রে আমিনান নাস মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অভিনয় অভিনয় কিনা কিনা তার প্রতি বিশ্বাস স্থাপন করছে ও মা চোর চুপটা বাটপার সব কোরআন ধরাই দিছে কোরআনের ভিতর কোরআন যদি তাফসির করো খালি তোমার পক্ষে যাবে না বিপক্ষেও যাবে কোরআনটা সুন্দরভাবে তাফসির করলে মজা কোরআনের ভিতর যে কত মধু আছে কত ভালোবাসা আছে কত প্রেম আছে রাজনৈতিক সমাজনৈতিক আপনার কৃষি সব বিষয়ে পেট নীতি সব নীতি আছে কোরআনে কিন্তু আমাদের বুজার অভাব বুজার অভাবের কারণে শালি উগ্রপন্থী বানাইতেছে তাফসির কোরআন মাহফিল দিয়ে মানুষকে একটা উগ্রপন্থী করতেছে কিন্তু কোরআনের মূল ব্যাখ্যা মূল শানে নজুল মূল আপনার যে ধারাবাহিকতভাবে তাফসিরটা করলে আমরা জানাইতেছি কোরআন তাফসির করতে নাম দিতেছি কিন্তু কোরআনের ওই অর্থ কোরআন আয়াত করতেছি অর্থ করতেছি কোরআন পড়তেছি অর্থ করতেছি কিন্তু কোরআনের তাফসির করতে লাগলে যে কয়েকটা বিষয়ের উপরে কয়েকটা বিষয়ের উপরে আপনার পিএইচডি করা লাগবে ডক্টরি করা লাগবে রিসার্চ করা লাগবে তারপরে কোরআনকে তাফসির করা শিখতে হবে আমাদের দেশে তাফসির কারক যেগুলো অধিকাংশ তাফসির কারকই দেখি কোরআন থেকে তেলাওয়াত করে আর ওই অর্থটা বলে যায় মাঝে মাঝে একটু শানে নজুলটা বলে এর বাপ মাজদা সিগা এইগুলো আপনার এই প্রেক্ষা শানে নজুল প্রেক্ষাপেট কোন প্রেক্ষাপেটে এর আলোচনা হলো আসলো এই আয়াতটা কিসের জন্য নাজিল হলো এইটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মধ্যে কিসের জন্য আজকে মাহফিলটা হচ্ছে কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মাহফিলটার ধারাবাহিকতা আছে এটার উপরে যখন আপনি রিসার্চ করবেন সুন্দরভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করে বুঝাইতে পারবেন কিন্তু আমার দেশের আমি মাঝে মাঝেই কথাটা বলার পর অনেকেই মনে করে হুজুর একটু বেশি না বাবা আমি এত বড় জানিওয়ালা না আমি বড় পণ্ডিত না আমি লেখাপড়া স্বামী যেটুকু জানি এই লেখাপড়ার আমার কোনো মূল্যায়ন নেই মূল্যায়ন আপনাদের দোয়া আপনাদের দোয়া যদিও ডিগ্রি নিয়েছি ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া উলি আল্লাহদের সম্মান বলার কারণে তাদের দোয়া মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পড়ার কারণে হয়তো দুই চারটি কথা বলতে পারি নয়তো আমার মতো গোলামের মুখ দিয়া কথা বাইর করা সম্ভব না এক মৌলবী বলছে নবী নাম নেওয়াই সেরে আমাদের দেশে এক কুতুব মৌলবী আমি আশ্চর্য হয়ে গেছি এর কাদা মৌলবী কেমনে বললো যে নবী নামটা নেওয়াই সেরে নাউজুবিল্লাহ বলবেন না বলেন দি নবীর নাম নিয়ে যদি এই কথাটা যদি মুফাসসির বলে মুফতি সাহেব বলে আপনারা কি করবেন এখন ভাই বললো বা আমি বললাম বলে চিন্তা করেন মৌলানা সাহেব কইতে পারলো ভাই কোথা থেকে পেলো আমি যদি বলি উনি আমাদের ইকবাল ভাই উনি কবির রুহুল ভাই যেহেতু বলছে তাহলে আমরা নাই চিন্তা করবো বললো কাট্টা মুনাফিক বলছে কিন্তু আপনারা সাধারণ সাহেব ইকবাল ভাইয়ের সামনে বলে গেলে নবীর নাম নিয়ে হয় সেরে তো নিশ্চিত মনে হয় যায় দিয়েছে না আমি তো ভাই বলতো কিছু কথা কইতেন নি ইমাম চরে ধরছে জোরে বলেন ঠিক কি না মুসলমান যখনই কালেমা পড়ে মুসলমান হলেন আব্দুল উমর ফারুক তাহলে তাকবীরে বুঝলাম সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়েছিল নারায় তাকবীর আল্লাহু আকবার বলেন সেই তাকবীরদের মধ্যে সুরি আবার নবীর উপরে স্বাগতম জানায় সাহাবীরা বলেছিলেন নারায় রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কারণ আমার আল্লাহ যেখানে সেখানেই নবী মুসলমান শুনেন নবীকে কত ভালোবাসে আমার আল্লাহ যেখানে আল্লাহ তার নাম রাখছে সেখানেই তার হাবিবের নামটা রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন মারহাবা এ ভাইরা আমার বন্ধুরা আমার এক
ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জুমা বিষয় নিয়ে একটা রায় হলো। রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি এক মুসলমান, বুঝানোর জন্য কয়েকটা কথা বলি। জমি জুমা নিয়ে দুজনের ভিতরে ফেতনা হলো, বেঁধে গেল, হট্টগোল বেঁধে গেল। ইহুদি বলেন কার কাছে যাব, মুসলিম বলেন কার কাছে যায়, আমাদের নেতার কাছে যায়। মুসলমান বলে না, মুসলমান বললেন না, যা লাগবে না আমার নবীর কাছে যাওয়া লাগবে। ইহুদি মুসলমান মুসলিম বলেন চলো যায়, তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়। নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম একজন মুসলমান, দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ভালো করে বুঝে নিবেন বাবা, দুজনই চলে গেলেন। আমার নবী যে দুজনের মুখের বাণী শুনলেন, কে কি বললো, দুজন ধূপাস্তে কথা শুরু করে দিল। নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির মুসলমান ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কেমন, ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন। ন্যায় বিচারের কাছে কারুর বাদান দেখাশোনার সময় নেই। অমুসলিমের পক্ষে রায় চলে গেল, মুসলমান মেনে নিতে পারলেন না। যে যত আমি মুসলমান, রায়টা আমার দিবে, যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারায় নিয়ে যায়, মন্ত্রীর লোক হইলে মন্ত্রী সারায় নিয়ে যায়। এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি, পরের দোষটার উপাদান আমরা ধরি। এইরকম মুসলমান আমার নবীর কাছে এমন বিচার নয়। আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরায়ণ নবী ছিলেন বাইয়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো কারোর কাছে ছিলেন না। কোন নবীর এইরকম খাসলাত, এইরকম চরিত্র, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আদর্শের মধ্যে নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ আমার নবীর অতুলনীয়। আকাশ আসমান জমিনের নিচে উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান অমুসলিম রায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন, বলে মুসলমানদের রায় ঠিক আছে, ন্যায় পরায়ণ, সত্যের সন্ধানে মুসলমান, নীতির উপর অটল। মুসলমান ব্যক্তি বলেন না, আমি এই রায় মানি না, কারণ এই রায় যাবে আমার পক্ষে, ইহুদির পক্ষে চলে গেল। নবীজির আইন, নবীজির বিচার আমি মানি না। কার বিচার মানি না? আপনারা কি মানেন? কারা কারা মানেন? হাত উঠতে তো দেরি কেন? নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। মুনাফিক মুসলমানরা বলে আমি রায় মানি না, বলে যাব কোথায় যাব, কয়ে যাব আবু বক্কারের কাছে। যেহেতু আবু বক্কার রাসূলের চাইতে ছয় মাসের বড়, কয় মাসের? ছয় মাসের বড়। সেহেতু তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাবো। চলো যাই। ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রাহমাতাল্লিল আলামিন, আপনার নেতা হোক, যেটা রায় দিয়ে সেই রায় আমি মেনে নিলাম, আপনি কেন মানছেন না? কয় মানি না, চলো আবু বক্কারের কাছে যায়। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, সালাম দিলেন, এই মুসলমান যে সালাম দিলেন, বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, এই রায় দিয়েছে আমাদের। এই রায়টার মধ্যে রায়টা এই জমি জমা নিয়ে দুটি, এই তৃতীয় দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বললো মুসলমান এবং ওই ইহুদি। কথা বললেন হযরত আবু বক্কা, শুনে বললেন এর আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ রায় দিছে। কয় রাসূলুল্লাহর যে রায়, এরপরে আমি আবু বক্কার হাত চলবে না, কলম দেয়া চলবে না। আমার নবীর রায় যারা মানে না, এরপরে আমি কোনো রায় দিতে পারবো না। আমার রায়ু এই বিচার, এই রায়টা হবে আমার রায়ু হই ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কিন্তু মুসলমান ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলমান মানলেন না। বলো চলো যাই খত্তাবের বেটা উমরের কাছে। আল্লাহু আকবার। ইহুদি বলে ভাই যেহেতু আবু বক্কার হলো রাসূলুল্লাহ সাইতে ছয় মাসের বড়, তার কাছে গেলেন, বিচার আমার দিয়ে দিছে, রায় দিছে আমার,
আবার কার কাছে যেতে হবে বলেন না, এই রায় আমি মানি না, কারণ খত্তাবের বেটা উমর রায় দিবে, সঠিক রায় দিবে, তার কাছে গেলে রায় পাওয়া যাবে। উমরের কাছে গেলেন, খলিফার কাছে যা বললেন, হুজুর আপনার কাছে বিচারের জন্য আসছি। বলে কিসের বিচার? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। মুসলমান শুনেন সব কথা শোনা পর বলেন, এর আগে কার কাছে গিয়েছিলেন? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। তারপরে কার কাছে গিয়েছিলেন? তাই গিয়েছিলাম আবু বকরের কাছে। বলে রায় কি হয়েছে? রায় ইহুদির পক্ষে গিয়েছে, আমি মানতে পারি নাই, কারণ আমি মুসলমান, রায়টা আমার পক্ষে আসবে। উমর বলে দাঁড়ান, আমি একটু আসছি ভিতর থেকে। ভিতরে চলে গেলেন, যে খোলা তরবারি নিয়ে একবার বাইরে আসি, এক ডাক দেখে মুসলমান আমার সামনে আয়, একটা কবে এক কবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন শুনে নেন। ওই মহু মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলছে, জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা। এক কবে ছিল সে লোকজন মক্কা মদিনার বুকে হইচই লেগে গেল। উমর ফারুক মুসলমান হত্যা করেছে, কি হত্যা করেছে জোরে বলেন না, মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে। বিচার সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেমন বিচার উমরের কাছে, কেমন বিচার মুসলমানদের হত্যা করেছে। মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল, হইচই বেঁধে গেল। মুসলমান সবাই বিচার চাই রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি বিচার করবে উমরের, কারণ উমর যে মুসলমান হত্যা করেছে বিচার হবে। আমার আল্লাহ কয় জিবিল, তাড়াতাড়ি যাও আমার হাবিবের জানে আসো, আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে একজন মুনাফিককে। ও মুসলমান শুনে নেন, সুতরাং মুসলমানদের মধ্যে বড় মুনাফিক যারা আমার নবীর রায় মানতে পারে নাই, আমি আল্লাহ তার বিপক্ষে চলে যায়, আমার রাসূল যার পক্ষে আছে আমি তার পক্ষে। সুতরাং আমার রাসূলের রায় যিনি মানতে পারে না, উমরের কাছে সে হত্যা হয়েছে, সুতরাং সে মুনাফিক, সে মুসলমান নাই। আগে আমার হাবিবের জানায় দিয়াস, আমার নবীজি যেন আমার উমরের বিচার না করে, কারণ আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কোন ইমানদারকে হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর বিচার, নবীর কাছে আসছে সবাই। নবীজি বললেন, সাহাবীরা বসো বসো, সবাই বসলেন। হুজুর কেমনে বসবো, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করবো? উমরে ফারুক যে অন্যায় করেছে মেনে নেওয়া যায় না, আপনার মুসল দাড়িওয়ালা কুপিওয়ালাকে হত্যা করেছে। এই জন্য আমি একটু আগেই বললাম, অমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার নাতের ইমান আনছে। আমাদের মধ্যে এরকম মুনাফিকের অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা। এরা মুখে মুখে যখনই শুনলি বলে, বাতিলদের মাহফিলে যায় তারা মাথা নত করে ফেলে, আমরাও মাঝে মাঝে ধরা পড়ে যাই, কারণ অনেক বাতিলদের মাহফিলে যা পর দাবাত দেয় শুননি বইলাম, যা দেখি এত বড় কাট্টা ওয়াবির মধ্যে আসছে, যেখানে কোনো দুরূদ শরীফ পড়া যায় না, যেখানে রাসূলকে দাঁড়ায় সালাম দেওয়া যায় না, কিন্তু এত চিকানতে যদি চলে আসি বলবে মৌলানা পালায়া গেছে, গতকালকের একই অবস্থা হয়েছে রে মুসলমান। কারণ নবীর উপরে যতক্ষণ পর্যন্ত আমরা দুরূদ পড়তে পারি না, আমাদের কলিজার মধ্যে শান্তি লাগে না, নবীর সালাম দিতে না পারলে শান্তি লাগে না, কারণ চিকান থেকে পালায় আসলে পরে দুর্নাম, সেখান থেকে চলে আসলেও দুর্নাম। কিন্তু আমি আপনাদেরকেও বলি, আমার নিজেরও বলি, মৌলানা সাহেব টাকার কাছে বিক্রি হয়ে যায় না, অর্থের কাছে বিক্রি হয়ে যায় না। আমার রাসূলকে যারা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফেরদের কাছে যা নবীরে পাইবি না, আল্লাহরও পাবি না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আমি আমার ফতোয়ায় রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই জামানায় তার আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। রাসূলকে যারা বাদ দিয়ে মাইনাস করতে চায়, কই নবীকে মাইনাস করে দিলাম আমি, কই নবীকে যারা মাইনাস করে আল্লাহকে পাইতে চাই, এই সমস্ত আল্লাহওয়ালা কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার দেশের অনেক সুন্নি উলামা ইকরাম এই আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল গুলো করতেছে। গতকালকে আমি একটা আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল করে আসছি, আমি আমার সহকারীকে বললাম, তুই আমার কোথায় আনলি? আমি যার সঙ্গে হুজুর দরুদ ইব্রাহিম পড়েন, এরপরে কা হুজুর খবরদার কিয়াম করবেন না, হুজুর মিলাদ পড়বেন না, এখন বিপদে পড়ে কবর হাসরের ওয়াজটা করে দিয়েছি।
কথা বুঝেন, কবর ওয়াজ করে দিয়ে চলে আসলাম, খুব খুশি। আবার কেউ কারো হুজুর তাফসীর তো হইনি, কি তা করলেন, আমি আশ্চর্য হয়ে গেছি। কারণ এই আল্লাহ আলা কাফেরদের কাছে নবী যার ভিতরে নাই আল্লাহ তার ভিতরে নাই, জোরে বলেন ঠিক কিনা, নবী যার ভিতরে নাই তার ভিতরে আল্লাহ কখনো আসতে পারে না। সুন্নিরা নবীর পাগল, আল্লাহ প্রেমে দিওয়ার মাঝে বলেন ঠিক কিনা, নবীর রাজি না কইরা আল্লাহর রাজি করা সম্ভব না। আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো রহমাতাল লিল আলামিন। এক ইহুদি মতফেনে মতপান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়া, ওফেনে মত খায়, হযরত উমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে যাইতেছে। উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন, এত বড় নেতা ছিলেন, উমরে ফারুক যে রাস্তা দিয়ে যাইত ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পাইত, মারহাবা বলেন না, মারহাবা, উমরে ফারুক যাইতেছে, ইহুদি কাল্লা মরিছি আজকে, উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে নিশ্চিত আমার গর্দান যাবে, আমাকে মেরে ফেলবে, আমি এখন বাঁচব কেমনে করে। মদটা কাপড়ে নিচে লুকায়া বলতেছে আল্লাহ জীবনের মদ খাইতাম না, আল্লাহ রে আজকে যদি উমরের হাত থেকে বেঁচে যায় তাহলে জীবনের মদের বোতল হাতে নিব না, আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানায় দাও, সুবহানাল্লাহ, বলো আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। দেখেন কত ভয়, কত খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলতেছে, আল্লাহর নবীর সাহাবি হযরত উমর ফারুক ইহুদিকে ডাকতে বলেন, ইহুদিরা তুমি কি পান করো, ইহুদি বলে হে আল্লাহর নবীর খলিফা আমি নুল মুমিনিন আমি দুধ পান করি, কথা কই কি পান করি, দুধ পান করি, কয় দুধ পান করো, তখন মদের গন্ধ গা থেকে বাইর হইছে, মদ খাইছে মদের বোতলের গন্ধ পাওয়া যায়, খলিফা যে তোমারে ফারুক ডাকতে বলে দেখি বোতলটা বাইর করো, বলে হুজুর আমি দুধ খাইতেছি মদ নয়, আল্লাহর নবীর সাহাবি আমার মুসলমান বাবা না, খলিফা যে তোমারে ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন, নিয়ে মুটকি ডাকতে বলে আল্লাহ, ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনোদিন মহাপান করব না, আমি আর কোনোদিন ইহুদি থাকব না, মুসলমান হয়ে যাব, আল্লাহ তুমি আমার বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে হযরত তোমার ফারুক যখন বোতলের মুটকি খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন, দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধের দুধ পড়া শুরু করেছে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাইরা যার ভিতরে আল্লাহর ভয়, যার অন্তরের ভিতরে নাই, যে কেমন মুসলমান, একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে আমার হাবিবকে, এ মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে এমন এমন নেতা কজন আছে রে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার সেই খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন রিসার্চ করতে যে মুসলমান হয়ে গেছেন, নবীকে জিয়া গবেষণা করতে যে মুসলমান হয়ে গেছেন, তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই, নবী ইন্তেকালের পরে উমর একবার পাগল পারাপার হয়ে গেলেন, উমর কারুর লগে কথা বলে না, উমর কারুর সঙ্গে চলাফেরা করে না, উমর শুধু নিরাপত্তা পালন করার কাম দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী আমি খত্তাবের বেটা উমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, আপনাকে ছাড়া আমি কি দিয়ে থাকবো, আপনাকে দেখে আমি খোদার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পার দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীকে আরায়া হযরত উমর বড় প্রেশারিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কামদে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কাঁদছে। খলিফা নির্বাচিত হলো, সবাই মিলে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায় দিলেন। প্রথম অধিবেশন, প্রথম অধিবেশনে হযরত ওমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন মুসলমান কুরসির মধ্যে বসলেন, বসার পর সবাই দেখে সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন। কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে, রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন, রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হল শ্বশুর মুসলমান, দ্বিতীয় হল প্রথম খলিফা। নবীজির শ্বশুর নবীজি আবিবি আম্মা জানাইশা সিদ্দিকার আব্বা জানছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত, সবাই আনন্দিত। কিন্তু পাশে দাঁড়ায় একটার পাশে দাঁড়াইয়া হযরত ওমর ফারুক চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, হাও মাও করে কান্দে। সবাই ওমরের কান্নার দিকে ফিরে তাকাইলেন, উপস্থিত যত মঞ্চ উপস্থিত যত এ মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সবাই তাকায় দেখ উমর কান্দে, উমরের চোখে পানি। সবাই উপকার ডাকতে বলে, ভাই উমর তুমি কেন কান্দ, তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমার খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নয়। ভাই উমর রায়, ও ভাই মনে হয় আমি খলিফা হয়েছি, নেতা হয়েছি, তুমি মনে হয় মানতে পারো নাই, এই জন্য তোমার চোখে পানি, তুমি হাও মাও করে কান্দ। নেও আমি চেয়ারের দরকার নাই, আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম। কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান, মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল, মক্কা মদিনায় আযান শুরু করেছিল, মুসলমান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিল হযরত ওমর ফারুক, তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল। সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্যাধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত ওমর ফারুক, আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো। উমর ফারুকের কান্না আরো বেড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর ফারুক আরো জোরে জোরে ফুপা, ছোট মানুষের বালকের মতো কান্দে, বালক যেরকম ছোট বালক যেমন ফুপা ফুপা কান্দে, হযরত উমর ফারুক ফুপা ফুপা কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো, তোমরা খেলা তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরাইয়া দিতে পারো, তোমরা কি আমার নবীর আমার মুখে ফিরাইয়া দিতে পারবা নি? এই রাজমহলে আসলে পার রাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম, আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি, কত কষ্ট দিছি, আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় না, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই, আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা আমরক দেখতাম দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম, আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়ায় আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই, একটা মানুষ আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান আমার প্রাণ, তোমরা এতই যদি পারো
আমার নবীর তোমরা বুকে ফেরা দাও, আমি চাই না ধন জ্ঞান চাই না, আমি রাজত্ব চাই না জমিদারি, আমি শুধু নবীর চাই, নবীর ভালোবাসা বিহুনে আমি সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা এরকম নবীকে ভালোবাসত, তারা ক্ষমতা লোভী ছিল না, টাকার লোভী ছিল না, সম্পদের লোভী ছিল না, তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনের চাইতে ভালোবাসত। কেমন প্রধানমন্ত্রী হলেন, কেমন রাষ্ট্রপতি হলেন, দেখেন না? উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে, খেয়ে আছে। আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয়, ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, বাবা এম কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে। কিন্তু আমিনুল মুমিনীন যখন খলিফা হলেন, উনি রাতের অন্ধকারে আধারে এলাকাটা ঘুরে ঘুরে দেখতেন, মোল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে, কে না খেয়ে আছে, কে না ঘুমায় আছেন, কে অনাহারে আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একদিন রাত্রে তোমার ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত তোমার ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। কেমন নেতা ছিলেন, কত কেমন সাহাবী ছিলেন, কেমন দুর্দশ্য ছিলেন, আবার কালেমা পড়িয়ে পড়া পর সব বিলিয়ে দিছেন, ইসলাম যখন গ্রহণ করেছেন। খত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে, কত সুন্দর আদর্শ তার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ রঙে মিলায় ফেলেছে। আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি, উগ্রপন্থী আমাদের মেজাজ, আমরা কৃপণতা করি, আমাদের মধ্যে শুধু কৃপণতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে শুধু অত্যাচার, আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি। কিন্তু খলিফা তো তোমার কোথা থেকে কোথায় গেল, এখন খলিফায় গেছেন, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় গোড়াগড়ি করে, মা মা গো খাবার দাও, মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে, মা মা গো আমাদের খাবার ব্যবস্থা করো, সহ্য করতে পারি না। কলিপাত্র তোমার দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন, উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন, শুধু জাল দেয় আগুন জলে। ছেলে মেয়েরা বলে, মা গো খাবার দাও, মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ল। হযরত উমর চিন্তা করে, মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন, কারণটা কি? ঘরের দরজায় যে তাস করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। কে বাবা খাবার দেবো কি, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমার বিবি আমার স্বামী খাবার আনতে পারে নাই, খাবার জোগাড় করতে পারে নাই, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, শিশু সন্তান গুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্যে পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। হয়তো তোমার ফারুক দেখতে বলে, মা একটু দাঁড়াও আমি আসি। দৌড়ায় গেলেন বাইতুল মালে চলে গেলেন, কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন, দৌড়ে গেলেন বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে, আসলাম রে বাইতুল মালের দরজা খোল, আসলাম দরজা খুলে দিলেন।
দরজা খুলে দিয়ে বলে, এই আটার বস্তাটা আমার পিঠে উঠায় দে, আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিনুল মুমিনীন, আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন, আমি সেখানে বহন করে দিয়ে আসব। বলেন, আরে আসলাম, এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আর চেয়ারম্যান মেম্বার সাহেব, গরিবের গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব, অ মুসলমান শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে তাদের 10 কেজি চাউল দেয়, এনার মধ্যেও বাঘ বসাই চেয়ারম্যান। এই হারামখোর হারামখোর আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে মুসলমান, জোরে জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য হারামখোর 10 টাকা কেজি চাউল এটার লোভ সামলাতে পারে না। আমরা দেখেছি অনেক চেয়ারম্যানের তেল সোয়াবিনের তেল, এই যে করোনা ভাইরাসের সময় চাউল ডাউল যা দিছে এগুলো চুরি করে করে খাটে নিচে রেখে দিছে, অসহায় মানুষের তেলের টাকা বন্ধু চুরি করছে। এই সমস্ত বদমায়েজ যদি দেশের নেতা হয়, 10 মাদাই বদমায়েজ গুলো ইউনিয়নের চেয়ারম্যান হয়, ওয়ার্ডের মেম্বার হয়, জাতি শেষ হওয়ার জন্য এই রাই যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম মানতে হবে, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলো না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব, কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন, আমিনুল মুমিনীন হযরত উমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে, ডাকতে বলে, মা গো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মা, মা গো, এই লাও আটা রুটি বানায় তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও, আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ, এমন নেতা যদি উমরে ফারুক যদি নেতা না হইয়া, এই লোকটা যদি নেতা হতো কতই না ভালো হতো, আল্লাহ সেই বড় পড়ারে তুমি নেতা বানাইলা, যে বড় পড়া আমাদের খবর নেয় না, যে বড় পড়া আমাদের খবর নেয় না, খোঁজ নেয় না, আল্লাহ তারে কেন তুমি নেতা বানাইলা, এই লোকটা যদি বানাইত, মা গো তুমি তারও অভিশাপ দিও না, আগামীকাল যাইও, যদি বলে না সুবহানাল্লাহ, আমাদের মতো নেতার দেই জুতার বাড়ি আগে তুই, আমি তো সেই নেতা, যদি কারণ ঠিক কি না? কেমন নেতা, কিন্তু তাকে গালি দেয়, মহিলা গালি দেয়, মিসকি হাসি দিয়ে বলে, মা, কি বলে, মা, ও মা, আমার দেশে শাড়ি দিতে যায় দেখছি ধাক্কা মেরে দিছে, এরকম কথা কয় না, দেখছেন না? আমার দেশে এক মন্ত্রী দেখছে শাড়ি দিয়ে পিটাইতেছে, এরকম এরকম ঠিক কি না? আমার দেশের এক মন্ত্রী আমি নিজে দেখছি শাড়ি দিতে যায়, কয়েছে বাবা এই শাড়িটা বদলা, আরেকটা শাড়ি দাও, দুই মুখী দিয়ে এরকম বাড়াচ্ছে, এরকম ঠিক কি না? কিন্তু উমরে ফারুকে বলে বাটপার, ওই বাটপারটা যদি নেতা না হয়ে আপনি হতেন কতই না ভালো হতো, উমর কার মা গো তারে গালি দিও না, আগামীকাল যে আমি সেইতে বেশি চেয়ে দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নেতা, নেতা তো এরাম নেতা দরকার, জোরে বলেন এরাম নেতার দরকার আছে কি না? আরো জোরে বলেন এরাম নেতার দরকার আছে কি না? এবার পরের দিন সকালবেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ মুসলমান রাস্তার ঘরে চলে গেলেন, যা দেখে গতকাল রাত্রে যিনি আটার বস্তা মাথায় লয়া, যিনি বাড়ির ভিতর বহন করে নিয়ে দিয়ে আইছে, ওই রাস্তার ঘরে যা দেখে সেই লোকটাই বসে বসে মানুষের নালিশ, মহিলা চোখের পানি সেরে কান্দার বলে, আমিনুল মুমিনী, আমি আপনাকে চিনতে পারি না, কত কুটু কত বলে ফেলেছি, আরে আপনাকে আমি কত অপমান করেছি, কত গালি দিয়েছি, আপনি প্রতিবাদ করেছেন। খলিফা উমর ফারুক সুখীর পানি ছেড়ে বলে, মা, আপনি তো আমাকে গালি দিবেন, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, দেরি হয়ে গেছে, আমি আপনার সময় মতো খবর নিতে পারি না, সময় মতো আপনার আমি ত্রাণ দিতে পারি না, খবর নিতে পারি না, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি ধরে
আমি আমার কোন রকম জবাব দিতে পারবো না হুম্মা, আপনি ভুল করেন নাই, ভুল তো আমার ছিল, আমার আরো আনে আগে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আর আমাদের নেতার ভুল ধরলেই জেলখানায়। এবং বর্তমান যেমন অলি আল্লাহদের আদর্শ, একরামদের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে, নবীর আদর্শ আমাদের ভিতরে ধারণ করতে হবে, তবে শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা।